সমস্ত রেভেন্স অভিযান কেবল নুহে রাজ্যর অগণিত শিক্ষাবিদ যুবপিঢ়ি ছাত্র মানকর ভাবাবেগ সহ জড়িত অন্য এক প্রসঙ্গ কাহা নাঁরে নামিত হয়েছি সে দ্বিতীয় বিতর্ক এবে প্রশ্ন হচ্ছে কেতে দিন ধরি ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের থিলা সরকার এবে রাজ্যের বি অছি কেতে দিন ধরি এমতি রঙ্গ পরিবর্তন করি নামক পরিবর্তন করি মিছ বাহাস পাই চেষ্টা করি জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের না পরিবর্তন করিয়া পাই চেষ্টা কলে সেটি বিফল হলে এইটা সত্য যে গুজরাটরে মধ্য আপনার জাঁচান সর্দার বল্লভ ভাই পটেল নামের যে নামিত হয়েছিল স্টাডিয়াম তাকে পরিবর্তন করে নরেন্দ্র মোদী নাঁরে নামিত করেদেলে সেটি সফল হয়ে গেল কিন্তু মনে রাখতু ভারতীয় জনতা পার্টির নেতা কেন্দ্র সরকার রাজ্য সরকার মনে রাখা উচিত ইয়ে হচ্ছে জগন্নাথ মাটি ওড়িশা গোটে শান্তিপ্রিয় রাজ্য কিন্তু ওড়িয়াবাসী ওড়িশার যুবক মানক সহিত ওড়িশার ছাত্রছাত্রী মানক ভবিষ্যৎ সহিত তাঙ্ক ভাবাবেগ সহিত যদি খেল খেলা পাই চেষ্টা করন্তি তা পরিণাম ভয়ঙ্কর হব আপনার জানি রাখিবা দরকার বিতর্ক আপনার আহ্বান করছেন রেভেন্সা বিশ্ববিদ্যালয়ের নামের পরিবর্তন হওয়া দরকার এবে আমি আজ প্রশ্ন করছু আপনার মাধ্যমে যদি কেন্দ্রমন্ত্রী এই বিতর্কর আহ্বান দিয়ে থাকে বহু আমি সমস্ত স্বাগত করে থাকে যে দেশের ছাত্রছাত্রী মানক ভবিষ্যৎ নিয়ে খেল খেলা যাইছি নিট ইউজিসি নেট পেপর লিক হয়েছি নরেন্দ্র মোদী সরকার বিকেম পেপর লিক সরকার শেষ বিষয়ে কেবে বিতর্ক আহ্বান পাই রাজ্যবাসী যুবপিঢ়ি আহ্বান করে থাকে বোধ হুয়ে সে বিতর্কের সে কিছু নির্যাস পাই যে পেপর লিক সরকার কেতে যুবক যুবতী মান ভবিষ্যৎ ভবিষ্যৎ সহ খেল খেলেছে যদি কেন্দ্রমন্ত্রী এ বিতর্ক করে থাকে এ বিতর্কর আহ্বান দিয়ে থাকে যে দেশের স্বাধীনতা পরে 39 বর্ষর রেকর্ড ব্রেক করেছে বেরোজগারী দর সমগ্র দেশের বেরোজগার হুহ বড়ি চালছি নিযুক্তির সুযোগ নাই কিভাবে ভাবে নিযুক্তি সুযোগ তৈরি করা যাইপার কেন্দ্র সরকার হুঁতু এবার রাজ্যের মধ্য ভারতীয় জনতা পার্টির সরকার আসিছে তিন মাসের ঊর্ধ্ব সময় বিতলা যদি সে বিষয়ে বিতর্কর আহ্বান দিয়ে থাকে বোধ হয় রাজ্যবাসী এবং আমি যে রেভেন্সা ম্যান অুবক মানে সমস্ত এ বিতর্কের ভাগ নিয়ে থাকে এর কিন্তু নির্যাস কেন্দ্র সরকার বা কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মধ্য বোধে পাইপারি থাকে তাহা নকরি যেভাবে ভাবে দেশ ইতিহাস পরিবর্তন করা চেষ্টা করছেন বিতণ্ডা বিতর্কর আহ্বান দেছেন প্রশ্ন করছেন কেন্দ্রমন্ত্রী যে টি রেভেন্সাঙ্কর কোন অবদান থিলা যে তাঙ্ক নামরে বিশ্ববিদ্যালয় নামকরণ হওয়া উচিত না নাই প্রশ্ন করছেন অন্য এক প্রসঙ্গ মধ্যে আজ মু আপনার মাধ্যমে পচারা চাহুছি দেশ যেত স্বাধীন হুতলা সেতবে আরএসএস কোন ভূমিকা লা সেটা বি বিতর্ক হওয়ার আবশ্যকতা আছে দেশ যেত স্বাধীনতার লড়াই লড়ুলা স্বাধীনতা সংগ্রাম লড়ুলা ব্রিটিশ বিরুদ্ধে লড়ুলা সেতবে সবরকর কোন ভূমিকা লা তাহা বিতর্কর আবশ্যকতা পড়ছে ভারতীয় জনতা পার্টি যে প্রয়াস করুছি তার পরিণাম নিশ্চিত ভাবে ভয়ঙ্কর হব রাজ্যবাসী রাজ্যের শিক্ষিত যুবক যুবতী তার জবাব নিশ্চিত ভাবে আগামী দিনের সরকারকে দেবে এবে এ প্রশ্ন আপনার মাধ্যমে পচারা চাহুছি আপনার চিন্তা করতু যে কেউ বিতর্কর আবশ্যকতা আছে যেটি শিক্ষার গুণাত্মক মানর বিকাশ হয়ে পার সে বিষয়ে চিন্তা করা বিতর্ক করার আবশ্যকতা আছে না রঙ্গ বদলিবা দরকার ইউনিভার্সিটির না পরিবর্তন হওয়া দরকার
ইতিহাস কু মোড় বদলাইবা দরকার। যে প্রকৃত ইতিহাস অছি, যা দেশর ইতিহাস, দেশর বুনিয়াদ ঢাঞ্চা যেটা, তাকে পরিবর্তন হওয়া সেইটার আবশ্যকতা আছে, সে বিতর্ক হওয়ার আবশ্যকতা আছে। নাম পরিবর্তন করি সরকার কি মাস বদলাবা পাই চাউছ, বুঝি পারু যে এমিতি নাম বদলাই দেলে তাকে লাভ কোন মিলিব, যদি নাম বদলাই দেলে সব কিছু হেই যাও থান্তা, তার তো দেশ রাজ্যের আমি আমি উন্নতি হেই যাও থান্তা, কুতুব মিনার, তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাহলে এই সব জিনিসের মধ্যে নাম বদলাই দিয়ে যাও কোন, সেটা সব তো ব্রিটিশ আমলে হইছিলা, মোগল মানে বি বনেইছিলে, তখন সব জিনিসের আমি নাম বদলাই দেবা, দরকার পড়লে সব জিনিসকে ভাঙ্গি মধ্যে দেবা, বর্তমান কোন সেই সব জিনিসের সময় আসিছি কি, যে লোকমানে নিজে ব্রিটিশর দলালি করুলে, স্বাধীনতা সংগ্রামী মানুষ সাবাড় করিবা কথা কহুলে, চিঠি লিখুলে ব্রিটিশর্স মানুষ, তাঁর সহ গুপ্ত মন্ত্রণা করুলে, সেই লোকমানে আজ আসিকি দেশ জাতি কথা কহুন, রাজ্যর কথা ভাবুচার, তেমন নিশ্চিত ভাবে কিছু ওয়েস্টার্ন ইন্টারেস্ট আমার এটি রয়েছে। দেখো আপনার চিন্তা করা দরকার, অতীত বর্তমান আর ভবিষ্যৎ মধ্যে কেউ জিনিসের ইম্পর্টেন্স রয়েছে, ইয়ে হচ্ছে আমার ভাবাবেগ সহ জড়িত গোটে জিনিস, রেভেনশা গোটে গৌরব, সে যে রেভেনশা সাহেব তাকে করে যদি সি এত বিরোধী লে, আমি সে বিতর্ক ডিটেলসে যাবু, তাহলে সেই ওড়িশার লোকর শিক্ষার প্রসার পাই তো কিছু গোটে করে তাকে মধ্য তো সম্মান জনাযা দরকার না। ময়ূরভঞ্জ মহারাজ সেতবে তৎকালীন সময়ের 10 বর্ষ পরে রেভেনশা তৈরি হওয়ার 10 বর্ষ পরে প্রস্তাবিত ইয়ে দিয়ে যে তাকে রেভেনশা সাহেব নাঁরে নামিত করা যাবে, তো সেইপাই সে জিনিস হয়েছিল, এতে ওড়িয়া অস্মিতা বাধাপ্রাপ্ত হলা কেউ, তেমন আপনার সমস্তে নিশ্চিত ভাবে জাঁয়া দরকার, যে প্রশ্ন উঠাউন যে ইয়া উপরে যুক্তি হওয়া দরকার কি না, নিশ্চিত ভাবে কহিলি এটা কেবল বিভিন্ন প্রসঙ্গর বর্তমান ধ্যান হটাইয়া পাই আপনি করাইছি, গণমাধ্যম সামাজিক গণমাধ্যম ইয়া ভিতরে রই যাও, লুটাইত হয়েকি সব অলগা জিনিস রই যাও, আর আমি এমনি আরামসে নিজ মনমানি করে যা, এই এবে যে জবত হয়েছিল 87 কেজি সুনা, আপনার তো বর্তমান দেখুন 30 কেজি সুনা ধরা পড়ছে, কুয়াড়ে গেল সে সব সুনা, লোক প্রশ্ন করছেন, সেই প্রশ্নর ধ্যান হটাইয়া পাই ইয়ে করা হয়েছে, সুভদ্রা যোজনার সরকার বিফল হলে সুভদ্রা যোজনা বর্তমান আরম্ভ হয়েছে, তাকে নিয়ে পুরো প্রশ্ন উঠিব, তেমন তা উপরে ধ্যান উঠাইয়া পাই সব কাম করা হয়েছে, বার্ধক্য ভত্তা পাই লোক সর্বোত্তোলন করছেন, তা উপরে ধ্যান উঠাইয়া পাই এইসব প্রসঙ্গ করা হয়েছে, তেমন শিক্ষামন্ত্রী যে শিক্ষামন্ত্রী নিজে শিক্ষার বিকাশ পাই চেষ্টা করা দরকার, শিক্ষা নীতি কেতে কাম হল কেতে দূর কাম হয়ে পড়ব তা উপরে চিন্তা করা দরকার, দেশের কোটি কোটি রাজ্যের আমার কোটি কোটি যুবক কেমিতি সেমানে শিক্ষা পাইবে, ভাল শিক্ষা পাইবে, লক্ষ লক্ষ যুবক কেমিতি শিক্ষা পাইবে, চাকরি পাইবে, সে বিষয়ে চিন্তা নকরিকি বর্তমানে আমি নাম বদলাইবা রাজনীতি করছু,